অক্টোবর মাসে পুজো ছুটিতে যারা সিকিম ঘুরতে আসবেন তাদের জন্য কিছু কথা বা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং এই জিনিসগুলো মাথায় রেখে নর্থ সিকিম বা ইস্ট সিকিমের প্ল্যান তোমরা কিন্তু তৈরি করো পুজোর সময় পুজোর সময় যেহেতু পাহাড়ে প্রচুর পর্যটক আসে সেই জন্য প্রতিটি হোমস্টে বলো বা প্রতিটি তোমার লজ বা প্রতিটি হোটেল কিন্তু বুক করা থাকে তো সেক্ষেত্রে তোমরা যখন আসবে আগে থেকে কিন্তু হোটেল বুক করে আসবে নাহলে কিন্তু প্রচুর প্রবলেম পড়বে যেখানে নর্মাল গ্যাংটকে হোটেলের প্রাইস হয় হাজার টাকা সেখানে পুজোর মরসুমে তার হোটেলের প্রাইস বেড়ে দাঁড়ায় আঠেরোশো থেকে দু হাজার টাকা তো বুঝতে যাচ্ছে প্রাইসটা প্রায় দ্বিগুণ হয়ে যায় ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাত এই সাইডের গাড়ি ভাড়া যেখানে ছয় হাজার টাকা থাকে সেখানে পুজোর মার্কেটে ভাড়া হয়ে যায় প্রায় দশ হাজার টাকা আর নর্থ সিকিম কী বলব নর্থ সিকিম সব থেকে বেশি পস্তি কারণ নর্থ সিকিমের ছাঙ্গুলেক নর্থ সিকি বলছি আপনার লাচেন লাচুম ও গ্রুত মাল্লিক এই তিনটের প্রাইস কিন্তু খুব হাই থাকে এবং হোটেলের প্রাইস প্রচুর থাকে তোমরা যারা আগে থেকে বুক করে আসো ভালো কথা যদি বুক না করা আসো তাহলে এক্সট্রা কিন্তু পয়সা ক্যারি করো তাহলে কিন্তু এখানে এসে প্রচুর প্রবলেম পড়বে কারণ এখানে খরচা প্রচুর বেড়ে গেছে পিঁচুর মরশুম আর গ্রীষ্মকাল টাকা ছুটি এই দুটো সময় কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আসে এবং সব কিছুর প্রাইস হাই থাকে এবং এটা হচ্ছে পাহাড়ের পিক সিজন এরপর আস্তে আস্তে পাহাড়ের প্রাইস কিন্তু আস্তে আস্তে কম থাকবে যত নভেম্বর ডিসেম্বর মাস বরফ পড়তে আরম্ভ করবে পর্যটকদের কিন্তু পার কমতে থাকবে তো এই পুজোর মরসুমটা ওদের পুরো টার্গেট এবং সিজিং তো এই সময় কিন্তু প্রতিটা মানে কী বলব প্রতিটা হোটেল থেকে লজ থেকে কোনোটার কিন্তু প্রাইস কম থাকে না তো তোমরা এরকম গুরুত্বপূর্ণ ইনফর্টেমিং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ থাকা বেল আইকনটা প্রেস করে রাখো